যুক্তরাষ্ট্রে মডার্নার টিকার অনুমোদন। বড়দিন নববর্ষে দেশ জুড়ে লকডাউন ঘোষণা ইতালির। এবং ভারত ফের সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে, অভিযোগ পাকিস্তানের। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি তাসফিয়া তামানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানাব। ফাইজারের পর জরুরি ভিত্তিতে মডার্নার টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এক সপ্তাহের ব্যবধানে শুক্রবার দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন, এফডিএর উপদেষ্টা পরিষদ। চলতি সপ্তাহের মধ্যেই মডার্নার টিকার প্রয়োগ শুরু হবে দেশটিতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দাপ্তরিক সব আনুষ্ঠানিকতার পর জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার তৈরি করোনা টিকা। মডার্নার এই টিকা ফাইজারের টিকার মতোই দুই ডোজ গ্রহণ করতে হবে। 18 এবং তার চেয়ে বেশি বয়সীদের জন্য এটি ব্যবহার করা হবে। জরুরি অনুমোদনের পরপরই জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। মডার্নার টিকা নিরাপদ ও 94% কার্যকর। এটি সংরক্ষণ বা সরবরাহের জন্য চরম শীতল অবস্থা বজায় রাখতে হয় না, আর এ কারণেই বিশেষ রেফ্রিজারেটরের প্রয়োজন হয় না। সাধারণ রেফ্রিজারেটরেই 30 দিন সংরক্ষণ করা যাবে, আর -20°C রাখা যাবে 6 মাস। ফলে সহজেই যে কোনো স্থানে তা সরবরাহ করা যাবে। তাছাড়া মডার্নার টিকা ব্যবহারের আগে কোনো মিশ্রণের প্রয়োজন হয় না। এ বিষয়গুলোকে টিকা দেওয়ার জন্য সুবিধা বলে মনে করছেন স্বাস্থ্যসেবীরা। করোনা ভাইরাসে এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এরই মধ্যে 3 লক্ষাধিক প্রাণহানি ঘটেছে, আক্রান্ত হয়েছে 1,72,00,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ টিকা নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছেন। এরই মধ্যে মডার্নার টিকার 20 কোটি ডোজ কিনতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। 2-1 দিনের মধ্যেই 60 লাখ ডোজ সরবরাহ করা হতে পারে। জরুরি ব্যবহারের জন্য দ্বিতীয় টিকার অনুমোদনের পর 2021 সালের মধ্যভাগের মধ্যেই যুক্তরাষ্ট্রে 1 কোটি নাগরিককে টিকা দেওয়া সম্ভব হবে বলে মনে করছে দেশটির প্রশাসন। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বড়দিন ও ইংরেজি নববর্ষের সময় দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে ইতালি সরকার। করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সরকারি এক বিবৃতিতে বলা হয়, গোটা দেশ রেড জোন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বড়দিন ও সরকারি ছুটির দিনগুলোতে অত্যাবশ্যকীয় নয় এমন দোকানপাট, রেস্টুরেন্ট এবং পানশালাগুলো বন্ধ থাকবে। দেশের নাগরিকরা শুধু তাদের কাজ, স্বাস্থ্যসেবা ও জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারবেন। তবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া খুব সহজ নয় বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কান্তে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড়দিনের সময় করোনা সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। দেশটির বিশেষজ্ঞরা এরকমই আশঙ্কা করছেন, আর সে কারণেই দেশের এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানান তিনি। গোটা ইউরোপে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি। এ সংখ্যা প্রায় 68,000 বলে সাংবাদিকদের জানান দেশটির প্রধানমন্ত্রী। ভারতে করোনা রোগী শনাক্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই অঙ্ক পার করল ভারত। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ভারতে 25,152 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে 1,04,599 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছে 1,45,000 জন। গত 30 জানুয়ারি ভারতের কেরালায় প্রথম করোনা শনাক্ত হয়। এরপর সংক্রমণ 1 কোটিতে পৌঁছতে সময় লেগেছে প্রায় 11 মাস। দেশটিতে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রতিদিন 1 লাখের বেশি করে করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে নভেম্বর থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করে। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের হার কমলেও মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে সবাইকে। করোনা ভাইরাসের পর এ মহামারীর টিকা নিয়েও বিদ্রুপ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জৈর বলসোনারো। তিনি মনে করেন, ফাইজার বায়োনটেকের টিকা নিলে মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে বা নারীর দাড়ি গজাতে পারে এবং পুরুষ কণ্ঠ পরিণত হতে পারে নারী কণ্ঠে। করোনা সংক্রমণের শুরু থেকেই এ ভাইরাসকে গুরুত্ব দিতে চাননি বলসোনারো।
তিনি এটিকে সাধারণ জ্বর সর্দি বলে আখ্যায়িত করেছেন। এ সপ্তাহে তিনি টিকা নেবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার বলসোনারো বলেন, ফাইজারের টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো দায় ব্রাজিল সরকার নেবে না। ব্রাজিলে গত কয়েক সপ্তাহ ধরে এই টিকা নিয়ে পরীক্ষা চলছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে টিকার ব্যবহার শুরু হয়েছে। গত বুধবার টিকাদান কর্মসূচি শুরুর সময় বলসোনারো বলেন, টিকা বিনামূল্যে পাওয়া যাবে, তবে এটা বাধ্যতামূলক নয়। ব্রাজিলে 70 লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন, মারা গেছেন 1,85,000 মানুষ। ফিরছে অন্যান্য প্রসঙ্গে, পাকিস্তান অভিযোগ করেছে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে ফের সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। একই সঙ্গে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন শাহ মেহমুদ কুরেশি। সফরের সময় আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ভারত প্রসঙ্গে তিনি বলেন, তাদের গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে দেয়া রিপোর্ট অনুযায়ী সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা এগিয়ে নিতে মিত্র দেশগুলোর সঙ্গে গোপনে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। তাদের থেকে সার্জিক্যাল স্ট্রাইকের অনুমোদন নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। এ সময় ভারত হামলা চালালে পাকিস্তানও পাল্টা আঘাত করবে বলে হুঁশিয়ারি দেন কুরেশি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, কৃষক আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে বর্তমানে চাপে রয়েছে ভারতের বিজেপি সরকার। দর্শক নিচ্ছে একটি বিরতি, এরপরে আরো যা থাকছে। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণ মামলার জয় এক নারীর। গুপ্তচর বৃত্তির অভিযোগে তুরস্কের কূটনীতিককে আটক করেছে গ্রিস। আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মিয়ানমারের ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে কয়েক মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে বিরল এক জয় পেয়েছেন সেনা সদস্যদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক নারী। শনিবার এক সামরিক আদালতের রায়ে 3 ধর্ষকের 20 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। 36 বছর বয়সী থেইন উ মনে করেন, তার এই বিজয় সেনাবাহিনীর ধর্ষণের শিকার হওয়া অন্য নারীদের কথা বলার এবং সেনা সদস্যদের দায়মুক্তিকে চ্যালেঞ্জ জানানোর সাহস যোগাবে। তিনি বলেন, ধর্ষণের অভিযোগ তোলার পরই মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে তা মিথ্যা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান দেওয়া হয়। তবে পরে শনিবার এক বিরল স্বীকারোক্তি দিয়ে 3 ধর্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। নিজেদের স্বচ্ছ তদন্ত অনুযায়ী এই রায় দেওয়া হয়েছে বলেও দাবি করে সেনাবাহিনী। উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে গত জুনে এই ধর্ষণ সংঘটিত হয়। গুপ্তচর বৃত্তির অভিযোগে তুরস্কের এক কূটনীতিককে আটক করেছে গ্রিস। গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত ওই কূটনীতিককে আটকের ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। শুক্রবার এক বিবৃতিতে গ্রিসের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, তুর্কি কূটনীতিক সেবাহাতিন বাহরাইমের বিরুদ্ধে গ্রিসের আনা গুপ্তচর বৃত্তির অভিযোগ ভিত্তিহীন। গ্রিসের নাগরিক বাহরাইম তুরস্কের কূটনীতিক হিসেবে সেখানকার রুদাস দ্বীপে নিযুক্ত ছিলেন। সম্প্রতি সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তুলছিলেন তিনি, সেই অপরাধে তাকে আটক করা হয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, তাদের আটকের আগে কোনো প্রকার তদন্ত করেনি গ্রিস। গ্রিক নাগরিক বাইরামকে আটকের মাধ্যমে এথেন্স ভিয়েনা কনভেনশন, ইউরোপীয় কনভেনশনে মানবাধিকার বিষয়ক নীতি এবং স্বাধীনতা ও পারিবারিক জীবনের সম্মানের অধিকারকে ক্ষুণ্ণ ও লঙ্ঘন করেছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি প্রাইভেট হাসপাতালে আগুন লেগে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। গাজিয়ান্টেপ প্রদেশে শানকো বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে শনিবার করোনা বিভাগের আইসিইউতে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত উচ্চ চাপের অক্সিজেন মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের পর থেকে সেখান থেকে অন্তত 14 জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নতুন গঠিত মহাকাশ বাহিনীর সদস্যদের নাম ঘোষণা করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর নবগঠিত এই শাখাটির সদস্যরা পরিচিত হবেন গার্ডিয়ান্স নামে। শুক্রবার বাহিনীটির প্রথম বর্ষপূর্তিতে এই ঘোষণা দেন পেন্স। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অন্যতম নীতি হিসেবে এই বাহিনী গঠন করা হয়। মহাকাশে রাশিয়া ও চীনের হুমকি বাড়তে থাকায় মহাকাশ বাহিনী বা স্পেস আর্মি গঠনের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সমন্বিত যুদ্ধ কমান্ডের অধীনে মার্কিন মহাকাশ কমান্ডো গঠন করা হয়। বাহিনীর আনুষ্ঠানিক নামকরণের পর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে এটা ঘোষণা করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। এই মহাকাশ বাহিনীর সদস্যরা পরিচিত হবেন গার্ডিয়ান্স হিসেবে। মহাকাশে ব্যাপক বিধ্বংসী অস্ত্র মোতায়েন বিরোধী সংক্রান্ত 1967 সালে স্বাক্ষরিত একটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ যুক্তরাষ্ট্র। ওই চুক্তি অনুযায়ী শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যেই মহাকাশে কার্যক্রম চালানো যায়। Intelligence analysts noticed something peculiar after Russia launched a space known as the KH-11, one of the US military's most powerful. শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রে মডার্নার টিকার অনুমোদন। বড়দিন নববর্ষে দেশ জুড়ে লকডাউন ঘোষণা ইতালির। ভারত ফের সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে, অভিযোগ পাকিস্তানের। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণ মামলায় জয় এক নারীর। এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে তুরস্কের কূটনীতিককে আটক করেছে গ্রিস। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959। ধন্যবাদ।